আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করি ভালো আছেন। মাঝে মাঝে বাইরে আমার প্রশ্ন করেন, ভাই আপনি কি করেন? মূলত আমি সিঙ্গাপুরে থাকি। সিঙ্গাপুরে এই গার্ডেন ল্যান্ডস্কেপিংয়ে কাজ করি আমার। এই যে এগুলো আমাদের কাজ, এই যে গার্ডেনগুলো এখানে ছয় তালার পার করা, উপরে আরও প্রত্যেক তালায় তালায় আছে, সাত তালা, আট তালা, নয় তালা, দশ তালা, উপরে রুফটপেও আছে। এই বিল্ডিংটা একটা হাসপাতাল সিঙ্গাপুরের নতুন করছে। এই হাসপাতালের এই যে ছয়তলা, চারতলা, তিনতলা, প্রত্যেক তলায় তলায় গার্ডেনের কাজ আছে। এই যে প্রথমে বড় গাছ এবং নিচে ছোট ছোট গাছ, এই যে ছয় মিটার, পাঁচ মিটার, এই গাছগুলো আমরা লাগাই। আন্ডার কনস্ট্রাকশন যখন থাকে ওই সময় প্রথমে আমরা মাটি ভরাট করি, ভরাট করার পরেই আমরা এই বড় গাছগুলো লাগাই, তারপরে ছোট গাছগুলো লাগাই। অনেক ওষুধি গাছও লাগানো হয় এখানে মাঝে মাঝে। এই যে এই গাছটাও সবাই অনেকে চিনবেন, এটার গোড়ায় অনেকে বাদামের মতো, যেটাকে বলা হয় শতমূল। এই যে এটা হচ্ছে শতমূল গাছ। এই এর নিচে ছোট ছোট অনেক বাদামের মতো আছে। এই যেহেতু এটা হাসপাতাল, হাসপাতালের মাঝে আমরা এগুলো লাগাই। অনেক সময় অনেক বেজস্ব গাছ, ওষুধি গাছ লাগানো হয় এবং গোড়া কাভার দেওয়ার জন্য অনেক সুন্দর সুন্দর গাছ, বিভিন্ন ডিফারেন্স কালার, ডিফারেন্স ফ্লাওয়ার, এগুলাই আমরা মূলত লাগায় থাকি। ওই যে উপরে লাগাইছি ঝুলন্ত প্লান্টগুলো, ওই যে এই সাইডে লাগাইছি ঝুলন্ত প্লান্টগুলো, এই যে এই সাইডে বাগান। এই ছয়তলা গার্ডেনটা অনেক বড়, অনেক বড়। এখানে আমাদের কোম্পানি অনেক বছরই কাজ করছে, প্রায় তিন চার বছর ধরে এখানে কাজ করতেছে। এই গার্ডেনটারে বিশাল একটা গার্ডেন, যদি পুরাহানি ঘুরতে যাই প্রায় একদিনের শেষ হবে না, এতটুকু এরিয়া। আর এখানে বিল্ডিংও আছে অনেকগুলো, দেখা যাচ্ছে যে আটটা দশটা টাওয়ার, উপরে ছয়তলা, সাত ইয়া দশতলা পর্যন্ত, আর নিচে আছে চারতলা পর্যন্ত, বেসমেন্ট ফোর পর্যন্ত, ফোর চারটা বেসমেন্ট কারপার্ক সহ। যেহেতু এটা হাসপাতাল, যার কারণে মাটির নিচেই কারপার্কগুলো আছে। এই যে আমাদের গাছ লাগাই না, পাশেই সিঙ্গাপুরে একটা মসজিদ দেখতে পাচ্ছেন গাছের ভিতর দিয়ে। এখানেই আমরা শুক্রবারে সাধারণত নামাজ পড়ে থাকি। অনেক সময় অনেক লোক সমাগম হয় এই মসজিদে। এই মসজিদটাও নতুন, ওই আট দশ বছর ধরে হয়েছে। এই আর এখানে খুব নয়েজ হয়, কারণ এই পাশেই একটা আর্মি ক্যাম্প আছে, সারাদিন হেলিকপ্টার চলে, সারাদিন হেলিকপ্টার চলে, যার কারণে এখানে খুব শব্দ। সবুজ গাছগাছালি পরিপূর্ণ সিঙ্গাপুরের মধ্যে অন্যতম একটা হাসপাতাল এখানে। এই যে প্লান্টগুলো লাগানো হয়েছে, দেখা যাচ্ছে অনেক ফ্লাওয়ার অলরেডি, কি সুন্দর দেখা যাচ্ছে, তিলের ফুলের মতো, তিল গাছের মতো রয়েছে অনেক ফ্লাওয়ার, সাদা ফুল, বেগুনি ফুল, কত হলুদ ফুল, লাল ফুল, এবং গাছেরও কালারের ডিফারেন্স রয়েছে। এই যে গাছগুলো এক্সোকোরিয়া নাম, কিন্তু এর নিচে পাতাগুলো অনেকটা হচ্ছে লাল লাল টকটকা, এবং এটা এই যে সাদা ভ্যারাইটিস প্রকারের ব্যারিকেডেড, এইটা একটা কালার দেখেন, ডিজাইনে এইটা একটা কালার লাল টকটকা। এই গাছগুলো লাগানো হয়েছে কিন্তু অনেক ভালো হয়েছিল, কিন্তু এগুলো পূর্ণিং করে দেওয়া হয়েছে, কারণ ওভার গ্রো হইলে না এগুলো পড়ে যায়, যার কারণে ভারসাম্য রক্ষার জন্য এগুলো পূর্ণিং করে দেওয়া হয়েছে। এই যে সিঙ্গাপুরে বাইরে হেলিকপ্টারগুলো সব সময় চলাফেরা করে, যার কারণে এখানে খুব শব্দ। এই সাইডে এরকম গার্ডেন,
এই যে প্রত্যেক তলায় তলায় আছে, এটা হচ্ছে পাঁচতলা, 5.5তলা বা 6তলা লেভেল এটা আর কি। ওই সাইডে 4তলা পুরোটাই গার্ডেন করা, দেখতে পাচ্ছেন। বিশাল এরিয়া গার্ডেন এই প্রজেক্টে। এই প্রজেক্টে 3 বছর 4 বছর কাজ করা রাখছে, কিন্তু দেখা যাচ্ছে যে 20 জন 25 জন 30 জন পর্যন্ত এই প্রজেক্টে কাজ করা রাখছে। এই গাছগুলো দেখা যাচ্ছে বিশাল এরিয়া, হাঁটতে গেলে প্রায় কাপ বেলা চলে যায়। 10টা বিল্ডিংয়ের সব জায়গায় কাজ, তারপরে নিচে উপরে প্রত্যেকটা তলায় তলায় কাজ, প্রত্যেকটা তলায় তলায় গার্ডেন। এই হাসপাতালের জন্য প্রত্যেকটা তলায় তলায় কাজ। এগুলো যখন পূর্ণাঙ্গভাবে গ্রো হয়ে যাবে খুব সুন্দর দেখা যাবে, দেখার মতো একটা ভিউ পাওয়া যাবে এখানে, এবং সম্পূর্ণ খুবই সুন্দর পরিবেশ এখানে বিরাজ করবে। যেহেতু হাসপাতাল, সেহেতু দেখা যাচ্ছে এখানে এক্সপেন্সিভ ল্যান্ডস্কেপিং করে থাকে সিঙ্গাপুরে। এরা ওই যে পাশে একটা লাল কালারের বিল্ডিং দেখা যায়, ওটাও ওই সাইডে আরো অনেক দূর আছে। ওখানেও দেখা যাচ্ছে যে 2তলা 3তলা 4তলা লেভেল, এবং প্রত্যেক তলায় তলায় ব্যালকনিতে কাজ আছে। সুন্দর, এখন অনেকগুলো ফুল ফুটছে। এই যে কতগুলো ফুল ফুটতেছে, কিছু কিছু কারণে, মেন্টেন্যান্সের কারণে এগুলো দেখা যাচ্ছে এখনো বাইরে হয়নি, এগুলো নতুন লাগাইনি। এটা ঝুলে তোগুলো একসময় অনেক ঝুলে পড়বে, তখন সুন্দর দেখা যাবে, এবং ফুল ফল মিশ্রণ থাকবে, অনেক সুন্দর দেখা যাবে। যেগুলো ঝুলো হ্যাং ঝুলন্ত প্লান্টগুলো লাগানো হয়েছে অনেক ভালো। সবাই ভালো থাকবেন, আবার অন্য একদিন অন্য একটি সাইজ দেখাবো। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, যে যেখানে থাকেন ভালো থাকবেন, যে কর্মই করেন সেফটি সহকারে করবেন, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। এই জায়গাটা সুন্দর ফুল ফুটছে, বড় গাছগুলো সাইটে দেওয়া হয়েছে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণ বাতাস। এই দেখেন প্রচুর বাতাস হচ্ছে, এই যার কারণে বড় গাছগুলো সাইডে দেওয়া হয়েছে। এই যেখানে বড় গাছ অনেক ঘন হয়ে গেছিল, কারণ নিচে এখনো শিকড়গুলো বড় হয় নাই বা মোটা হয় নাই, যার কারণে উপরে ব্যালেন্সটা নিতে পারবে না, যার কারণে বড় গাছগুলো কেটে দেওয়া হয়েছে। ওই যে উপরে আমাদের গাছ লাগাচ্ছে, কিছু কিছু গাছ মরে গেছে সেগুলো লাগাচ্ছে। এই